ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি এবং সেখান থেকেই সড়কপথে নৌকাঘাট হয়ে তিনি পৌঁছান উত্তরকন্যা। সেখানেই অতিথিনিবাস কন্যাশ্রীতে থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। অন্যদিকে বুধবার কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহারকে নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তার। এদিকে সোমবার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় প্রচুর সাধারণ মানুষ ভিড় করেছিলেন। এদিন নৌকাঘাটে ঢাক বাজিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মীরা। পাশাপাশি কাওয়াখালী উত্তরকন্যার সামনেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় তৃণমূলের তরফ থেকে। শিলিগুড়ি থেকে স্বপন পালের রিপোর্ট, খবরের দুনিয়া।